আচ্ছা, আমরা এবার রাজশাহী থেকে যিনি ফোন করেছিলেন যে ওনার প্রতি মাসেই কিন্তু দুইবার করে মাসিক হচ্ছে এবং প্রতিটা মাসিক কি হচ্ছে যে 7 থেকে 8 দিন করে স্টে করছে, আর তবে পরিমাণে স্বাভাবিকই যাচ্ছে, তো ওনার জন্য আপা কি পরামর্শ থাকবে? রাজশাহী যে মহিলা বলেছেন ওনার বয়স সম্ভবত 35 বছর ছিল, তাই না? 35 বছরের মহিলা, তার প্রতি মাসে 2-3 বার করে হয়, 1-1 বার 5-7 দিন করে থাকে। পরিমাণটা মোটামুটি খুব বেশি না, ব্যথাও তেমন কমপ্লেন করেনি। এটারও কিছু কিছু কারণ যে বারে বারে হওয়া, প্রতি মাসে আসলে একবার করে 28 থেকে 30 দিন একবার মাসিক হবে, এটাই স্বাভাবিক। তার আগে বারে বারে হয়ে যাওয়া যেমন খারাপ, তেমনি দেরি করে হওয়া খারাপ। তো ইনার বেলায় আমরা আবারও সেই হরমোন প্রোফাইল করতে হবে, হরমোনের টেস্ট করতে হবে, তার ব্লাডের অন্যান্য পরীক্ষাগুলি করতে হবে, তার শরীরের ওজন কত সেটা দেখতে হবে এবং আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। আবার আমরা থাইরয়েড হরমোনকে এখানে আমরা ফার্স্ট টার্গেট করে রাখবো। থাইরয়েড হরমোন শরীরে যেমন বেশি থাকলেও সমস্যা, কম থাকলেও সমস্যা, যখন বেশি হয় তখন কিন্তু বারে বারে পিরিয়ড হয়, এটা হতে পারে, সেটা আমরা ডিটেক্ট করতে হবে। আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে কখনো কখনো জ্বরের আশেপাশে ওই সব জায়গায় ওভারের চারপাশে ওখানে ইনফেকশন থাকে কারো কারো বেলায়, যেটাকে আমরা পেলভিক ইনফ্লেমেটরি পিআইডি বলি। এরকম যদি কিছু থেকে থাকে অথবা ওভারিতে কোনো সিস্ট থাকলো, সেরকম কিছু থাকার জন্য কিন্তু বারে বারে মাসিক হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং তাকে আল্ট্রাসোনোগ্রাফি এবং সর্বোপরি একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে সেই হিসাবে তার চিকিৎসা ঠিক করতে হবে।